হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর রায়ান দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, আমার কিছু কাজ ছিল। আর রায়ানকে ব্রাশটা দিয়ে দিলাম, ও ব্রাশটা করুক। আর এদিকে কাল রাতে না আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাই সকাল সকাল উঠেই প্রেশারে এই ছোলার ডালটা আমি বসিয়ে দিলাম। তারপরেই ঢুকে গেলাম একটু রান্নাঘরে, রান্না করব বলে টিফিন করব। রায়ানের টিফিনটা করে নিলাম, ওকে আজকের একটু ওটস দিচ্ছি খেতে। আর এই যে ওটসটা, ওরও ওটস হয়ে গেছে, এদিকে আমাদেরও চা হয়ে গেছে। তা ওকে মা ওটসটা খাইয়ে দিক, আর আমি এদিকে ডালটা সিদ্ধ করে রাখা রয়েছে, তাই ডালটা চলে আসলাম ফোড়ন দেওয়ার জন্য। আর তোমরা কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তারপর আজ সকাল থেকে একটু তাড়াহুড়োই রয়েছে, যেহেতু আমাদের এখানে ভোট আছে, ভোট দিতে যাব, তাই একটু তাড়াহুড়ো করেই করছি। কাল এদিকে কালকের রাতে আজ সকালবেলা একটু দেরি করে উঠব বলে, তাই কাল রাতেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম টিফিন করব বলে, ছোলার ডাল আর লুচি করব। তাই তাড়াহুড়ো করে টিফিনটাও বানিয়ে নিলাম। তো তোমার দাদাভাইকে বললাম আমার তার দেরি হয়ে যাচ্ছে, তুমি একটু তাড়াহুড়ো হাতে করে লুচি কটা একটু ভেজে দাও। তো তোমার দাদাভাই লুচি কটা ভেজে দিল, আর আমি লুচি কটা তাড়াহুড়ো করে বেলে ফেললাম। তারপর এই টিফিনটা সেরেই রেডি হয়ে বেরাবো, তোমার দাদাভাইও একটু দোকানে বেরাবে। তাই এই যে সবাই টিফিন নিয়ে বসে পড়েছি, তোমার দাদাভাই, আমি, মা, শাশুড়ি, আমিও নিয়ে বসে পড়লাম, সবাই টিফিন করছি, এরপরেই রেডি হব। আর এই যে দেখো রেডি হয়ে গেছি আমি, বেশি দূরে না, রাস্তা দিয়ে বেরিয়েই ওপার যেতে হবে, কাছেই। আমি আবার সেই ফাঁকে একটু পোজ দিয়ে নিলাম। তার কি, চলো যাই। ফাইনালি আমার ভোট দেওয়া হয়ে গেছে, তারপর বাড়িতে এসে যেইকে সেই রান্না। তারপর এই যে মা দেখলাম লাল শাকটা কেটে রেখেছে, এই লাল শাকটা একটু ভাজবো। আজ বেশি কিছু গরমের মধ্যে রান্না করব না, যে এমনিতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজকের কি করব, একটু লাল শাক ভাজবো। আর এই দেখো লাল শাকটা ভালো করে একটু ধুয়ে নিলাম, লাল শাকটা ভাজবো, আর মাছের ঝাল করব। মাছ আমাদের যা আছে মাছ হয়ে যাবে, তোমার দাদাভাই মাছ খাবে না, কাল মাছ খেয়েছে বলে বড় ছেলেও বললো আমিও মাছ খাবো না, তাই আজকের একটু মাছের ঝাল করব, লাল শাক ভাজবো, আলু ভাজা আর ডিম ভাজা, এই আজকে রান্না করব। তা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।